অপরাধত অভিযুক্ত সাংসদ বিধায়কর বিপদ ঘনীভূত। নেতার বিরুদ্ধে থাকা গোচরের হব দ্রুত নিষ্পত্তি। নির্বাচনের প্রাকক্ষণত গুরুত্বপূর্ণ নির্দেশনা উচ্চতম ন্যায়ালয়ের। অসমৰ কোন কোন নেতালৈ বিপদৰ সংকেত। অপরাধৰ অভিযুক্ত নেতাৰ বিৰুদ্ধে দ্রুত হব বিচাৰ প্ৰক্ৰিয়া। বিধায়ক অথবা সাংসদৰ বিৰুদ্ধে থকা গোচৰৰ বিচাৰ শীঘ্ৰেই সম্পন্ন কৰাৰ নিৰ্দেশ উচ্চতম ন্যায়ালয়ৰ। জনপ্ৰতিনিধিৰ বিৰুদ্ধে থকা গোচৰৰ ওপৰত শীঘ্ৰেই সিদ্ধান্ত গ্ৰহণৰ নিৰ্দেশ উচ্চ ন্যায়ালয় আৰু নিম্ন আদালতসমূহক। জনপ্রতিনিধির বিরুদ্ধে থকা গোচরের উপর গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপীঠে। এক শুনানির অন্তত উচ্চতম ন্যায়ালয়ে দিয়া নির্দেশনাত কয় যে দেশত সাংসদ আর বিধায়কর বিরুদ্ধে যিমানবোৰ অপরাধমূলক গোচর রুজু হয়ে আছে তার দ্রুত নিষ্পত্তি হব লাগে। তার বাবে রাজ্যসমূহৰ উচ্চ ন্যায়ালয়ে বিশেষ বিচারপীঠ গঠন করা উচিত। নিম্ন আদালতসমূহেও তার বাবে নিজাববীয়া পদক্ষেপ গ্রহণ করব লাগে। উচ্চতম ন্যায়ালয়ে কয় যে সমগ্র দেশের বাবে ন্যায়ালয় এই ক্ষেত্রত এক গাইডলাইন প্রস্তুত করাটো সম্ভবপর নহয়। তার বাবে সংবিধানের 227 নম্বর অনুচ্ছেদের জড়িয়ে উচ্চ ন্যায়ালয় সমূহে নীতি যুগুত করা উচিত। জনপ্রতিনিধির অপরাধমূলক গোচর সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ে মুখ্যতঃ তিনিটা প্রধান নির্দেশনা জারি করে। এক, বিধায়ক আর সাংসদের বিরুদ্ধে থাকা অপরাধমূলক গোচরের বিচার আর পর্যবেক্ষণের বাবে উচ্চ ন্যায়ালয়সমূহে বিশেষ বিচারপীঠ গঠন করব লাগে। দুই, বিচারপীঠসমূহ উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশের নেতৃত্বত গঠন হব লাগে। তিনি, উচ্চ ন্যায়ালয়ে গোচরসমূহের দ্রুত নিষ্পত্তির বাবে প্রয়োজনীয় নির্দেশনা জারি করব লাগে। উল্লেখ যে এডিআরর শেহতীয়া প্রতিবেদন অনুসরি 126 জন বিধায়কর 34 জনের বিরুদ্ধে রুজু হয়ে আছে অপরাধমূলক গোচর। তার ভিতরতে সর্বাধিক 52টা গোচর রুজু হয়ে আছে বিধায়ক অখিল গগৈর বিরুদ্ধে। অন্যহাতে বিজেপি মিত্রজোটের 11 গৰাকী, কংগ্রেসের 12 গৰাকী আর AIUDFর 10 গৰাকী বিধায়কর বিরুদ্ধে রুজু হয়ে আছে অপরাধমূলক গোচর। লক্ষণীয়ভাবে বিধানসভার 28 গৰাকী বিধায়কর বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা আর মহিলার বিরুদ্ধে অপরাধের সম্পর্কীয় গোচর রুজু হয়ে আছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দা ক্রস কারেন্ট।